কি অবাক হচ্ছো হওয়ারই কথা হ্যালো গাইজ নতুন মাস্ক নতুন ভিডিও আর নতুন জায়গা মাঝে মাঝে অনেকে কম্পারিজন ভিডিও করে যখন কন্টেন্ট পায় না একদম আমাদেরও একই অবস্থা কন্টেন্ট নেই ওই জন্য আমি এর সাথে জোকারকে নিয়েছি এরকম সুন্দর মাস্ক হ্যাঁ মাস্কটা কেমন লাগছে ভাই কমেন্ট করে জানাও ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে এটা একটা তোমাদের অ্যাওয়ারনেসও বলতে পারো করোনা কিন্তু বাড়ছে তো মাস্ক অবশ্যই ইউজ করো এরকম সুন্দর সুন্দর মাস্ক ইউজ করো ইউনিক ইউনিক মাস্ক ইউজ করো যেরকম ইউজ করো তোমার ব্যাপার আজকে যে কম্পারিজনটা করবো সেটা আমি জানি না কতটা মানে সামঞ্জস্যপূর্ণ বা কিছু কারণ একটা হচ্ছে আমাদের আরসালান বিরিয়ানি যেটা কলকাতায় প্রচুর ফেমাস কলকাতা কেন সারা দেশে প্রচুর ফেমাস আরেকটা হচ্ছে আমাদের দক্ষিণ কলকাতার বলতে পারো বেস্ট স্ট্রিট বিরিয়ানি সেটাও কিন্তু আরসালান বিরিয়ানি বাট সেটার পাশে একটা গোল্ডেন আছে সেটা হচ্ছে গোল্ডেন আরসালান বিরিয়ানি একটা হচ্ছে 200 টাকার উপরের বিরিয়ানি আর একটা হচ্ছে মাত্র 70 টাকার বিরিয়ানি আমরা কিন্তু আগে আরসালানের বিরিয়ানি আগে টেস্ট করিনি আজকেই ফার্স্ট টাইম টেস্ট করবো তবে আমার আমার কপালটা যে খুবই খারাপ আমাদের আজকে শীতলা পুজো তো আমার বিরিয়ানি খাওয়া বারণ আমি খাবো আজকে বিরিয়ানি ফার্স্ট টাইম আরসালানের বিরিয়ানি খাবো ভাই আমার সামনে গান্ডে মিন্ডে গিলবে আমি তো অনেক ফালতু কথাবার্তা হয়েছে এবার চলো ডিরেক্ট গিয়ে আরসালান থেকে বিরিয়ানি নেবো দেন গোল্ডেন আরসালান থেকে বিরিয়ানি নেবো নিয়ে যাবো হচ্ছে বাড়িতে বাড়ি গিয়ে বাকি কথাবার্তা হচ্ছে আর তার আগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বেল নোটিফিকেশনটা অল করে দেবে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে যায় একদম হ্যালো কলকাতা একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো যাওয়া যাক আর দেখা যাক কোন বিরিয়ানিটা সবচেয়ে ভালো হতে গাইজ একটা হচ্ছে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে এখানে চিকেন মটন সেম রেট দুটোর দাম 278 আবার বুঝতে পারছি না চিকেন নেবো না মাটন নেবো তো ব্যাপারটা হচ্ছে যে গোল্ডেন আর্সেলান বিরিয়ানিতে চিকেন বিরিয়ানিটা ভালো খেতে আমি ওখানকার মাটন বিরিয়ানিটা খাইনি তো সেই জন্য আমি এখান থেকে চিকেন বিরিয়ানিটা নেবো ওখানে যাবো ওখান থেকেও চিকেন বিরিয়ানিটা নেবো তো আপাতত মটন বিরিয়ানিটা নিচ্ছি না চিকেন বিরিয়ানি ব্যাক করছি দাঁড়াও নিয়ে আসি এক প্লেট চিকেন বিরিয়ানি দেবো 278 চিকেন বিরিয়ানি খাবো 280 টাকা দিয়ে মানে 78 টাকা দিয়ে বুকে লাগে কাকা খুব বুকে লাগে 220, 230, 240, 250, 260, 270 ঠিক আছে আপাতত 270 দিবেন দু 8 টাকা হবে ব্যাগ থেকে 8 টাকা বার করে নেবো আমার টাকাটা ওখানে ফুল রিস্কে আছে 1, 2, 3, 4, 4টে 2 টাকা মানে 8 টাকা 8 টাকা আর 270 টাকা তাই না ২৭৮ টাকা এই যো পুরো ক্যাশ ক্যাশ দিয়ে 278 টাকা এই যো দেখতে তোমরা পাচ্ছ বুকে লাগে কাকা 278 টাকা দিয়ে চিকেন বিরিয়ানি খেতে বুকে লাগে এই যো কন্ট্যাক্টলেস ডেলিভারি মানে ওখানে রাখলো তারপর আমি তুললাম তো এই আমি নিয়ে নিয়েছি আরসালানের বিরিয়ানি দেখতে পাচ্ছ এর দাম 278 টাকা চিকেন বিরিয়ানি এবার যাবো আরসালান গোল্ডেন বিরিয়ানিতে সেখানে গিয়ে 70 টাকার বিরিয়ানি নেবো তারপর কম্পারিজন হবে চলো নেক্সট দোকান ইয়েস চিকেন বিরিয়ানি হবে দাদা ঠিক আছে এখান থেকে আগে একবার দেখিয়েছিলাম এই দোকানটা থেকে এবার চিকেন বিরিয়ানি নেবো তারপর খেলা হবে বিরিয়ানি নিয়ে নিয়েছি একদিকে হচ্ছে 70 টাকার বিরিয়ানি আরেকদিকে 280 টাকার বিরিয়ানি আরসালানের বিরিয়ানি এটা গোল্ডেন আরসালানের বিরিয়ানি কম্পিটিশন হবে দেখা যাক দুটোই আরসালান আছে আমার ওজন দেখে তো দুটো একই রকম লাগছে ঠিক আছে এটা একটু বাক্সটা বড় আর এটা কাগজের ভেতরে কি আছে সব কিছু বলবো এই মুহূর্তে ভাই ভোটের বাজার আছে যেটা গরম আর তার মধ্যে বিরিয়ানিগুলোও গরম বাড়ি গিয়ে এবার খেলা হবে দেখা যাক কোনটা যেতে চলো খেলা হবে খেলা নিয়ে চলে এসেছি একদিকে আছে আরসালান আরেকদিকে আছে আরসালান বাট এটা গোল্ডেন আরসালান একটা হচ্ছে 280 টাকার বিরিয়ানি আর আরেকটা হচ্ছে মাত্র 70 টাকার বিরিয়ানি দুটোই চিকেন বিরিয়ানি আছে আমি আরসালানের গেছিলাম হচ্ছে রুবিতে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটাতে আর এই গোল্ডেন আরসালানে একটাই ব্রাঞ্চ আছে সেটা হচ্ছে আমাদের বাগাউদ্দিনে দুটোরই কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তোমরা গোল্ডেন আরসালানের ভিডিও আর আগে একবার দেখেছো আমাদের চ্যানেলে চ্যালেঞ্জ ভিডিও মাত্র 100 টাকায় সারাদিন কাটিয়েছিলাম যদি ভিডিওটা এখনও না দেখে থাকো আই বাটনে আসছে কোনো একটা সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে আর এই আরসালানের বিরিয়ানি মানে আমি কলকাতায় থেকে আমি জানি না মানে কলকাতায় থেকে কতজন আছো যে তোমরা আরসালানের বিরিয়ানি খাওনি আমি খাইনি ভাই আমি ফার্স্ট টাইম ট্রাই করবো
খুলে বার করি গোল্ডেন আর্সেলানের বিরিয়ানিটা, এই হচ্ছে গোল্ডেন আর্সেলানের বিরিয়ানির প্যাকেট, একটা বড় সড়ো সাইজের। এই যে দেখতে পাচ্ছ আর্সেলান গোল্ডেন বিরিয়ানি হাউস লেখা আছে এখানে, একটা বড় সড়ো একদম টাইট মতন করে দিয়েছে, ঠিক আছে, মানে একটু আর জায়গা নেই, এক দুটো ভাতও আর ভরবে না এর ভিতর। তারপর এত সুন্দর ব্র্যান্ডিং করা একটা কোম্পানি, মানে এরকম তাদের প্লাস্টিকও ব্র্যান্ডিং করা আছে, এই দেখো আর্সেলানের বিরিয়ানি। তারপরে এখানে একটা লিফলেট আছে যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, সাইডে ফেললাম, এর কোনো ভ্যালু নেই আমার কাছে। এখানে আছে হচ্ছে আর্সেলানের বিলটা, সেখানে এই দেখো, এই হচ্ছে 278 টাকার বিল। আর তারপরে লাস্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে 280 টাকার বিরিয়ানি, এই যে সুন্দর করে আর্সেলান বিরিয়ানি লেখা আছে এখানে, CHK লেখা আছে চিকেন। আর এই প্যাকেটটাকে আমি সাইডে সরালাম, এইবার আনবক্সিং হবে, বিরিয়ানি আনবক্সিং। ফার্স্ট টাইম আর্সেলানের বিরিয়ানি ট্রাই করতে চলেছি, এক্সপেকটেশন তো ভাই প্রচুর লেভেলে হাই আছে আমার, দেখি যে এটা মানে মানটা রাখতে পারে কিনা। এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিই, আমি কেন এই দুটো বিরিয়ানি চয়েস করলাম, আর্সেলান আর গোল্ডেন আর্সেলান, তার কারণ নাম এক তার জন্য নয়, বাট একটা হচ্ছে তোমার বলতে পারো আমাদের কলকাতার বা পশ্চিমবঙ্গের একটা খুব নাম করা ব্র্যান্ড আর্সেলান বিরিয়ানি, আর একটা হচ্ছে গোল্ডেন আর্সেলান, এটা বলতে পারো তুমি সাউথ কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট স্ট্রিট বিরিয়ানি, ঠিক আছে। তো 70 টাকার ভিতর বিরিয়ানি, বেস্ট বিরিয়ানি আমি বলবো এটা, কারণ তোমরা যারা নর্থে থাকো তারাও যদি একবার এসে এই বিরিয়ানিটা খাও, আমি বলবো তোমার বারবার আসতে তুমি বাধ্য, আমি খেয়েছি সেই কারণে বলছি, ঠিক আছে। ও এই হচ্ছে আর্সেলান বিরিয়ানি, আর্সেলান বিরিয়ানি। এটাকে হচ্ছে ঢালার পালা প্লেটে, ঢালার জন্য কি করতে হবে, প্লেটটাকে এরকম করে নিতে হবে, চাপতে হবে, তারপরে বাহ, আর্সেলান বিরিয়ানি ডিম দিয়েছে যেটা দেখে আমার ভালো লাগছে, অন্তত 280 টাকায় ডিম দিচ্ছে, ঠিক আছে, 280 টাকা তো দিচ্ছে ভাই, ডিম তো দেবেই। যাই হোক, বাদ বাকিটা তেল এরকম করে পড়বে, দেখো তেলটা, এই দেখো, এই যে, এই যে তেল পড়ছে টপ টপ করে, আবার ওদের রেখে ঢাকলাম। আর এই হচ্ছে গোল্ডেন আর্সেলানের বিরিয়ানি, কোয়ান্টিটি হচ্ছে এই যে, এই হচ্ছে গোল্ডেন আর্সেলানের কোয়ান্টিটি, লঙ্কাটা কিন্তু গোল্ডেন আর্সেলান থেকে দিয়েছে, থালায় ঢালতে হবে বা আনবক্সিং করতে হবে, এই এই ভাই পড়িস না, এতেও কিন্তু ডিম দিয়েছে 70 টাকার বিরিয়ানিতে। এখন বহু জায়গায় ডিম বন্ধ করে দিয়েছে ডিমের দাম বাড়ার পর, কিন্তু গোল্ডেন আর্সেলান এর মান কিন্তু রেখেছে ভাই, ডিম কিন্তু দিয়েছে। এই হচ্ছে আর্সেলান, এই হচ্ছে গোল্ডেন আর্সেলান, পুরো কোয়ান্টিটি তোমরা বুঝতে পারছো, জানি চেপে গেছে, আমি ভেঙে দেখাচ্ছি হ্যাঁ কোয়ান্টিটিটা কী আছে। গোল্ডেন আর্সেলানের বিরিয়ানিতে এই হচ্ছে চিকেন, এই হচ্ছে আলু, এই হচ্ছে ডিম, আর আর্সেলান বিরিয়ানিতে এই হচ্ছে ডিম, তারপর একটুখানি ভাঙি, বাবা একটা বিশাল সাইজের আলু দিয়েছে দেখছি, বাবা রে, আর চিকেন, চিকেন না আছে, বাবা আমি ভাই আমার আটকে গেছিল বুক, না আছে, একটা ফুল টেংড়ির পিস দিয়েছে। এই হচ্ছে আর্সেলানের কোয়ান্টিটি, এই ভেঙে গেছে, এই হচ্ছে একটা পুরো থাইয়ের পিস দিয়েছে, ঠিক আছে, থাই সমেত লেগ পিস, আর এই হচ্ছে আলু, আর এই হচ্ছে ডিম, একটা ছোট্ট মতন ডিম। তো এই যে হচ্ছে দু প্লেটে দু ধরনের বিরিয়ানি, একটা 280 টাকা, একটা 70 টাকা। এবার এটা হচ্ছে আর্সেলান, এটা হচ্ছে গোল্ডেন আর্সেলান, এবার পার্থক্য কী কী আছে, ডিম আলু মাংস, ডিম আলু মাংস সবই ঠিকঠাক আছে, কিন্তু সাইজে পরিবর্তন আছে। এই যে এখানে যে চিকেনটা দিয়েছে, ঠিক আছে, এই চিকেনটা হচ্ছে একটা পুরো থাইয়ের পিস, ঠিক আছে, একটা পুরো ছোট মুরগির একটা পুরো থাইয়ের পিস দিয়েছে, উইথ লেগ, লেগগুলো খুলে গেছে, তো মাংসটা নরম দেখে বোঝা যাচ্ছে, মাংসটা নরম, স্বাভাবিক একটা দামি বিরিয়ানি, মানে একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি তো নরম হবে, স্বাভাবিক বিষয়টা, ঠিক আছে। তো যাই হোক, এখানে পুরো একটা লেগ দিয়েছে, মোটামুটি বলতে পারো এর ওজন 200 গ্রাম, হাতঠান নিয়ে 200 গ্রাম মতন, আলু দিয়েছে একটা বড় সড়ো, সিরিয়াসলি একটা গোটা পুরো বড় আলু দিয়েছে, এবং হাত দিয়ে লাগছে বেশ নরম, আর ডিমটার সাইজটা একটু ছোট হয়ে গেছে এর তুলনায়, এই এই গোল্ডেন আর্সেলানের তুলনায়, এটা হচ্ছে ঠিকঠাক ডিম, এটা তো আর ওদের দোষ নেই, এটা মুরগির দোষ, মুরগি ছোট পেড়েছে, যাই হোক। আর এইটায় মাংস কিন্তু 100 থেকে 120 গ্রামের উপরের পিস, একটা বড় সড়ো পিস, 70 টাকা আন্দাজে, বেশ ঠিকঠাক পিস, আর সাথে একটা ডিসেন্ট সাইজের আলু সুন্দর, আর একটা বড় সাইজের ডিম, যেটা এখানে একটুখানি আমার ছোট লেগেছে। আর তাছাড়া রাইসের কোয়ান্টিটি, কোয়ালিটি আর কোয়ান্টিটি যদি বলতে হয়, এই রাইসটা হচ্ছে একটু মশলা কম আছে, দেখো সাদা সাদা রাইস,
কিন্তু এটা একটু অয়েলি বিরিয়ানি, আর এটাও কিন্তু অয়েলি বিরিয়ানি কিন্তু এটা একটু মশলাদার বিরিয়ানি। এর রাইসের কোয়ালিটিটা দেখে বোঝা যাচ্ছে একটু হলদেটা টাইপের, বেশি হলদেটে বিরিয়ানি। আর এটা সাদা সাদা বিরিয়ানি, আর অ্যারোমা যদি বলতে হয় এটা হচ্ছে একটুখানি এই চিকেনটা মনে হচ্ছে হালকা কষা বানায়, মানে হালকা একটু রান্না করে সেই রকম একটা গন্ধ, এমনি আতরের গন্ধ তো পাচ্ছি প্লাস একটু কষা কষা গন্ধটা এটা লাগছে। আর এটা এটা হচ্ছে হালকা আতর, এটাই গন্ধ একেবারে কম, একেবারে কম। আর কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু এই যা রাইসের কোয়ান্টিটি আর এই যা রাইসের কোয়ান্টিটি আমার কিন্তু তুলনামূলক এটাই বেটার লাগছে, মানে বেশি লাগছে এইখানে কোয়ান্টিটিটা এর থেকে বেশি আছে রাইসের দিক থেকে। এবার মেন ব্যাপার হচ্ছে এটার টেস্ট, ঠিক আছে? দাম তো বলে দিয়েছি, আর কতবার বলবো, 70 টাকা, 280 টাকা বা 278 টাকা। ডিমটাকে সরাই, একটুখানি রাইস নেই, এই যে হচ্ছে রাইস, দেখো তেল তেলে এবং মশলাদার সুন্দর ঝুরঝুরে, বড় বড় যেমন বিরিয়ানির রাইস হয় লং গ্রেন রাইস, এই যে এক একটা চালের সাইজ হচ্ছে এইরকম বড় বড় সাইজের চাল, ঠিক আছে? অসুবিধার কিছু নেই, এতে একটুখানি নিয়ে রাইসটা সুন্দর সেদ্ধ হয়েছে এবং অ্যারোমাটা মুখে দেওয়ার সাথে সাথে না দারুণ, যেটা একটা প্রিমিয়াম কোয়ালিটির বিরিয়ানি থেকে আমি এক্সপেক্ট করি এবং সেটা এরা ফুলফিল করেছে, ঠিক আছে? বেশ সুন্দর। এবং অয়েলি বিরিয়ানি, যারা একটু অয়েলি বিরিয়ানি খেতে চাও তাদের জন্য তো ভাই স্বর্গ, জাস্ট স্বর্গ। একটুখানি গোল্ডেন আর্সেলানের বিরিয়ানিটা ট্রাই করে দেখি, লঙ্কাটাকে সরাই, মাঝখান থেকে একটুখানি নিই, এই যো এটাও কিন্তু অয়েলি অয়েলি টাইপ বিরিয়ানি কিন্তু এটা একটু সাদা সাদা বিরিয়ানি, একটুখানি খেয়ে দেখা যাক। পার্থক্যটা হচ্ছে এটা আতরের গন্ধটা একটু বেশি, এটা একটু কম, মানে বলছি না দুটোতেই কিন্তু ওভার পাওয়ারিং একেবারেই নয়, এটা বেশি বলে বলছি ওভার পাওয়ারিং নয়, কিন্তু এটাতে স্লাইটলি একটুখানি বেশি আতরের পাওয়ার পরিমাণটা, আর এটাতে না একটা লবঙ্গর গন্ধ পাচ্ছি আমি, একটা লবঙ্গর গন্ধ আমি পাচ্ছি। তবে এই যে চালটা সেদ্ধ হয়েছে না, এটা মুখে দিলে যেমন একটা মুখে দিচ্ছি মিলিয়ে যাওয়ার ব্যাপার আছে, চালটা সুন্দর সেদ্ধ হলে যেটা মনে হয় জিভের ভিতর, ঠিক আছে? এটাই কিন্তু এর থেকে একটুখানি আমার শক্ত লাগছে স্লাইট, এটাও কিন্তু মুখে মিলিয়ে যাচ্ছে। আমি যদি এটা ছাড়া শুধু এটা খাই তাহলে কিন্তু আমি এই পার্থক্যটা বুঝতে পারবো না, আমি পাশাপাশি রেখে যেহেতু খাচ্ছি সেহেতুই আমি এই পার্থক্যটা পাচ্ছি। এরপরে যেটা বিরিয়ানির কলকাতা বিরিয়ানির মেন আকর্ষণ সেটা হচ্ছে আলু, আর এখানে একটা সাইজটা দেখো, এই যো একটা বড় সড়ো সাইজের আলু দিয়েছে, একটুখানি ভাঙি, আলুটা কিন্তু বেশ নরম, হাত দিয়ে চেপে লাগছে, এই দেখো আলুটা কিন্তু শক্ত নয়, ম্যাশ হয়ে যাচ্ছে, শক্ত হলে কি হয় ভেঙে যায়, আর এটা কিন্তু দেখো ম্যাশ হয়ে যাচ্ছে, এই দেখো সুন্দর সেদ্ধ হয়েছে। একটুখানি আলুটা নিয়ে শুধু শুধু খেয়ে দেখি যে ভেতরে মশলাপাতি ঠিকঠাক ঢুকে যেত, 280 টাকার বিরিয়ানি খেয়ে দেখা যাক। মশলা গেছে এবং আলুতে একটা সুন্দর গন্ধ আছে, মানে আলুটা তুমি শুধু শুধু খেলেই বুঝতে পারবে তুমি একটা বিরিয়ানি আলু খাচ্ছ, আর উপর দিয়ে না বেরেস্তা দেওয়া আছে, তার একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। আর এটা একটু হালকা অয়েলি সাইডের বিরিয়ানি, তো যারা অয়েলি বিরিয়ানি পছন্দ করো ভাই স্বর্গে স্বর্গে। তো ব্যাপারটা হচ্ছে দেখো সব ঠিক আছে, কিন্তু একটাই নেই যে দুটোর সাথে কিন্তু স্যালাড দেয়নি, তবে এইটার সাথে কিন্তু স্যালাড দেয়। তোমরা আগে গোল্ডেন আর্সেলানের ভিডিও দেখো, এটার সাথে কিন্তু স্যালাড দেয়, এইটাতে কিন্তু স্যালাড দেয় না, মানে আর্সেলান বিরিয়ানি কিন্তু স্যালাড দেয় না। আমি বলবো 280 টাকা বিরিয়ানি দিচ্ছ, একটুখানি স্যালাড আর একটুখানি রায়তা তো দিতেই পারো, আমার মনে হয়, ব্যক্তিগত ওপিনিয়ন ভাই, আমার মনে হয় এটুকু তো দেওয়াই যায়। আর এবার আসি হচ্ছে গোল্ডেন আর্সেলানের আলুতে, এই আলুটাও কিন্তু যথেষ্ট নরম, যেটা বলছিলাম ম্যাশ হয়ে যাচ্ছে, এই দেখো সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে। এটার ভিতর দেখি মশলাপাতি ঠিকঠাক ঢুকেছে কি না, এই আলু আর এই আলু এক্সাক্ট সেম খেতে, একদম সেম খেতে, সিরিয়াসলি বলছি, এই আলুটা খাচ্ছি তারপরে এই আলুটা খাচ্ছি এক্সাক্ট সেম খেতে। তবে এটাই যেহেতু বললাম না রাইসে আতরের পরিমাণটা বেশি, সেই জন্য স্লাইট আতরের পরিমাণটা এটাই বেশি লাগছে, মানে বেশি বলতে কিন্তু মুখ মেরে দেওয়ার বেশি নয় ভাই, তুলনামূলক। মেন যেটা আকর্ষণ চিকেন, দুটোতেই চিকেন বিরিয়ানি আমরা নিয়েছি, এই হচ্ছে চিকেন, একটা ছোট পুরো লেগ দিয়ে দিয়েছে, এই যে তার হাড্ডি, মানে মাংসটা কতটা সফট বুঝে গেছো, এই দেখো একটুখানি মাংসটা খেয়ে দেখা যাক, বাবা খুলে যাচ্ছে সিরিয়াসলি, এই দেখো জাস্ট খুলে যাচ্ছে, এতখানি সফট, দারুণ সফট। এটা হচ্ছে আর্সেলানের বিরিয়ানি, দারুণ সফট, খুব সুন্দর সেদ্ধ হচ্ছে এবং সেদ্ধ হয়েছে সাথে ফ্লেভার ঢুকে যায়, মনেই হচ্ছে যে একটা তুমি ভালো বিরিয়ানি চিকেন খাচ্ছ, আর এমনিতেই লেগ পিস নরমই হয়। এবার গোল্ডেন আর্সেলানের বিরিয়ানি, যেটাতে কিন্তু প্রায় 100 থেকে 120 গ্রাম মতন চিকেন, আর এটায় আমি এটা 200 গ্রাম
হবে কিনা আমার একটু ডাউট আছে, মানে 150 থেকে 200 গ্রামের ভিতর এটা কিন্তু, ঠিক আছে। এবার খেয়ে দেখা যাক, এটা দেখে আমার বাইরে থেকে একটু ড্রাই লাগছে, ভেতরটা দেখা যাক। এই দেখো ভাই, আলাদা লেভেলের জুসি রে। এই দেখো, এই দেখো জুসিনেসটা বুঝতে পারছো, এই দেখো। আর এটা কিন্তু পুরোটা একটা বড় সড়ো থাইয়ের পিস, ঠিক আছে, সুন্দর পিস দিয়েছে। এবং টেস্ট করে দেখি, এই যে এই হচ্ছে গোল্ডেন আর্সেলানের চিকেন, এটাও কিন্তু বেশ নরম, সিরিয়াসলি এটাও বেশ নরম। এবং এটার ভিতরেও প্রপার বিরিয়ানির গন্ধ তুমি পাবে। যে একটু গন্ধ বেশি সহ্য করতে পারো সেই বিরিয়ানিটা খেতে পারো, যে একটু লাইট বিরিয়ানি পছন্দ করে সে এটা খেতে পারো। এটা কিন্তু মশলা আর তেলের পরিমাণটা কিন্তু আমার একটু বেশি লাগলো, যেটা এটাই নেই, এটাই কিন্তু তোমার মুখ মেরে দেবে না। এটা আমি হয়তো মশলা আর তেলের জন্য তোমার মুখ মেরে দিলেও দিতে পারে। দেখো এই দুটোর কম্প্যারিজন সেভাবে যদি দেখতে চাও করা পসিবলই না, কারণ একটার দাম 280, একটার দাম 70, বুঝতে পারছো তো পার্থক্যটা। কিন্তু কোয়ালিটির দিক থেকে বলতে গেলে দুটোর ভিতর বেশি পার্থক্য নেই, ঠিকঠাক আছে। এটা একটু ড্রাই সাইডের বিরিয়ানি, ড্রাই বলবো না, মশলাদার, কম মশলাদার বিরিয়ানি। এটা অয়েলি কিন্তু, কিন্তু কম মশলাদার, আর এটা মশলাদার এবং অয়েলি দুটোই আছে। তবে এটা আমার অয়েলের পরিমাণটা এটার থেকে একটু কম লাগলো, এটা একটু অতিরিক্ত অয়েল আছে। দুটোতেই কিন্তু ডালটা ইউজ করে না ভাই, এই হচ্ছে ব্যাপার। আর ডিম কেমন খেতে হয় এটা আশা করি কাউকে বলে দেওয়ার আমার দরকার নেই। এখানে দুদিকে দুটো ডিম দিয়েছে, কোনটাকে আমি এগিয়ে রাখবো তাহলে আমি বলবো যে ভাই দাম পরিপ্রেক্ষিতে যদি দেখতে চাও তাহলে বলবো এর দাম একটু বেশি, এর দাম কম, স্বাভাবিক বিষয়। আর টেস্ট ওয়াইজ যদি দেখতে চাও এ কিন্তু তার দাম অনুযায়ী, মানে দামটাও তো একটা লেভেল, ঠিক আছে, 280 টাকার বিরিয়ানি খাচ্ছ তো সেই দাম অনুযায়ী কিন্তু এটা ঠিকঠাক খেতে, ভালো খেতে। আর এটা তুমি 70 টাকা দিয়ে খাচ্ছ কিন্তু এটা কিন্তু এর দামের পরিপ্রেক্ষিতে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। তখন যদি মনে হয় যে তোমার কাছে পয়সা কম আছে, তুমি কিন্তু ভালো বিরিয়ানি খেতে চাও তাহলে আমি বলবো এখানে আসো। আর যদি তোমার কাছে বেশি পয়সা থাকে, ভালো ভালো বিরিয়ানি খাবে, তাহলে আর্সলান খাও, দাদা বৌদি খাও, খেতেই ভালো। কিন্তু যদি তোমার কম পয়সায় ভালো জিনিস খেতে চাও, মানে কম পয়সায় পুষ্টিকর খেতে চাও, তাহলে কিন্তু তোমাকে গোল্ডেন আর্সলানের বিরিয়ানি খেতেই হবে। আর আমি বলছি দারুণ খেতে, এই হচ্ছে কম্পারিজন। আর একটা বিষয়, আর একটা আমাদের অ্যানাউন্সমেন্ট আছে, আমাদের জয়েন্ট বাটন খুলে গেছে। কেউ যদি আমাদেরকে এরকম ভিডিও বানানোর জন্য হেল্প করতে চাও বা আমাদের ভালো বাস্তুটা আরও কাছে আসতে চাও, তো আমাদের মেম্বারশিপ নিতে পারো, জয়েন হতে পারো। তোমার ব্যক্তিগত ব্যাপার, সবাই খেতে হবে এরকম কোনো বিষয় না। তোমাদের ব্যক্তিগত যদি ভালো লাগে, অ্যাফোর্ডেবল ফুডসের কাজ যদি ভালো লাগে, যদি মনে হয় আমাদেরকে সাপোর্ট করার মতন, তো তোমরা সাপোর্ট করতে। আর আরেকটা আমি বলবি, আমাদের যদি এরকম কম্প্যারিজন ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো যদি তোমরা এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কি না, সেটা আমাদেরকে জানিও। আর তাছাড়া অবশ্যই ভিডিও যদি ভালো লেগে থাকে, এতক্ষণ যদি তুমি ভিডিওটা দেখে থাকো, আমি জানি তোমার ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আমরা আনছি। তো দেখা হবে নেক্সট ভিডিও, তাদের জন্য বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক ইউজ করো। আর সেটাই, আর সেটা যে কাটছে না ভাই, কষ্ট হচ্ছে, মানে আমার কিন্তু ভালো লাগছে, ওর কষ্ট হচ্ছে। একটুখানি আলু নিয়ে নিলাম, নরম আলু, সাথে এখান থেকে নরম চিকেন, সাথে এখান থেকে সুন্দর ডিম, ছোট্ট ডিম, সব কিছু নিয়ে সুন্দর একটা বড়ো সড়ো গ্রস বানিয়ে